রেলে গ্রুপ ডি কর্মী পদে নিয়োগের একটা নোটিফিকেশান বের হয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কী যোগ্যতায় আবেদন শূন্যপদ বেতনক্রম আবেদন প্রক্রিয়া লাস্ট ডেট এ সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন তো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তার ভিডিও বাইনে ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কারপণ্যতা দেখাবেন না কারণ আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন নোটিফিকেশান চাকরির সার্চ করে আপনাদের সামনে তুলে ধরা হয় তো আসা যাক মূল বিষয়ে এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এটা নর্দার্ন রেলওয়েতে নিয়োগ হবে গ্রুপ ডি পদে এখানে ওয়েবসাইট দেওয়া হচ্ছে নর্দার্ন রেলওয়ে ডাব্লিউডাব্লিউ ডট আর আর সি আর ডট জি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার আর এটা প্রকাশিত হয়েছে পনেরো চার দু হাজার চব্বিশে তো মনে রাখবেন এখানে লেখা আছে স্পোর্টস কোটা অর্থাৎ স্পোর্টস কোটাই নিয়োগ হবে গ্রুপ ডি পদে অর্থাৎ যাদের খেলাধুলার সার্টিফিকেট আছে ডিস্ট্রিক্ট স্টেট লেভেলের তারা এখানে আবেদন করতে পারবেন রিক্রুটমেন্ট অফ স্পোর্টস পারসনস এগেনস্ট স্পোর্টস কোটা ফর গ্রুপ ডি পোস্ট ফ্রম ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট ইন নর্দার্ন রেলওয়ে ফর দ্য ইয়ার তেইশ চব্বিশ তাহলে এখানে গ্রুপ ডি পোস্টে যারা স্পোর্টস পার্সন তাদের থেকে নিয়োগ করা হবে এখানে কতগুলো গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া আছে এটা নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে পনেরো চার দু হাজার চব্বিশে আর অনলাইনে আবেদন ওপেনিং শুরু হয়ে গেছে ষোলো চার দু হাজার চব্বিশে লাস্ট ডেট হচ্ছে ষোলো পাঁচ ষোলো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের ষোলো তারিখ অনলাইন আবেদনের লাস্ট ডেট এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল পরীক্ষা হতে পারে কোন মাসে ষোলো ছয় অর্থাৎ জুন মাসে সরি দশ ছয় দু হাজার চব্বিশ জুন মাসের দশ তারিখের দিকে পরীক্ষা হতে পারে তার নোটিফিকেশন আর কি কী বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইলিজিবুল ইন্ডিয়ান স্পোর্টস পার্সান তাহলে যারা ভারতীয় যোগ্য খেলোয়াড় তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অ্যাজ পার দ্য ডিটেল গিভেন বিল ফর কতটা পোস্টে নিয়োগ হবে থার্টি এইট পোস্ট আটত্রিশটা ভ্যাকান্সিতে নিয়োগ হবে এবং মনে রাখবেন যে এটা স্থায়ী পদে নিয়োগ প্যামেট্রিক সেভেন্থ সিপিসি স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ থ্রু ওপেন অ্যাডভার্টাইজমেন্ট কোটা তেইশ চব্বিশ ইন নর্দার্ন রেলওয়ে সেপারেট অ্যাপ্লিকেশান ইজ টু বি ফিল্ড ফর সেপারেট ডিসিপ্লিন গেম তো কোনো স্পোর্টস যদি একের বেশি আবেদন করেন তবে একই ডিসিপ্লিনে বা একই খেলাধুলায় দুবার আবেদন করতে পারবেন না তাকে অন্য ডিসিপ্লিন বা গেমে আবেদন করতে হবে ইফ ইলিজিবল উইথ সেপারেট এক্সামিনেশান ফি অ্যাজ অ্যাপ্লিকেবল ফর তো অন্য গেমে যদি কে আবেদন করেন তাহলে তাকে আলাদাভাবে আর ফিজ কাটাতে হবে সেপারেট অ্যাপ্লিকেশান ইজ টু বি ফিল্ড ফর সেপারেট ডিসিপ্লিন বা গেম তাহলে যারা আলাদা আলাদাভাবে করবেন আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে যটা করবেন খুশি মতো করতে পারবেন তবে তার সেই যে গেমে আবেদন করবেন সেই গেমের যেন অবশ্যই সার্টিফিকেট থাকে এবং যটা অ্যাপ্লিকেশান করবেন প্রত্যেকটারই ফিজ কাটাতে হবে এখানে কোন কোন ইভেন্টে কতগুলো শূন্যপদ আছে সেগুলো যেমন ফুটবল ম্যান এখানে মোট শূন্য পদ আছে ডিভিশনগুলো দেওয়া আছে নাম্বার অফ ভ্যাকান্সিজ মোট শূন্য পদ আছে পাঁচ ফুটবল মেনে আর ওয়েট লিফটিং ম্যান শূন্য পদ আছে দুটি অ্যাথলেটিক্স উমেন মহিলা দৌড়ের ক্ষেত্রে এখানে শূন্য পদ আছে দুটি তারপরে অ্যাথলেটিক্স ম্যান শূন্য পদ আছে ছয় সবেগুলো অ্যাথলেটিক্স রানের ক্ষেত্রে বক্সিং ম্যান শূন্য পদ আছে তিন তারপরে বক্সিং উমেন শূন্য পদ আছে এক তারপরে আছে সুইমিং ম্যান অ্যাকোয়াটিক্স শূন্য পদ আছে তিন টেবিল টেনিস ম্যান শূন্য পদ আছে দুই হকি ম্যান শূন্য পদ চার হকি উম্যান শূন্য পদ এক তারপর ব্যাডমিন্টন ম্যান শূন্য পদ চার কাবাডি উম্যান শূন্যপদ এক কাবাডি ম্যান শূন্যপদ এক রেসলিং ম্যান এক রেসলিং উম্যান শূন্য এক চেসম্যান শূন্যপদ এক এ হচ্ছে টোটাল আটত্রিশটি শূন্যপদ এবার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে শিক্ষাগত যোগ্যতা বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে এবং বয়সটি হিসাব করা হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখে তাহলে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে পঁচিশের মধ্যে হতে হবে ন এজ রিল্যাক্সেশান আপার আর লোয়ার সেল বি পারমিশন পারমিসেবল তাহলে এখানে বয়সের কোনো ছাড় নেই দ্যাট আর যোগ্যতা কতক্ষণ শুড নট দ্যাট ওনলি দ্য টেন্থ ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফিকেট আর অ্যান ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বা মার্কশিট ইন্ডিকেটিং ডেট অফ বার্থ স্কুল লিভিং সার্টিফিকেট ইন্ডিকেটিং ডেট অফ বার্থ আপলোডেড উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ ডকুমেন্টারি প্রুফ অফ ডেট অফ বার্থ তাহলে মাধ্যমিকের অ্যাডমিট মানে মাধ্যমিক পাশে যে অ্যাডমিট সেটা ডেট অফ বার্থ অ্যালাউ করা হবে মিনিমাম এজুকেশনাল কোয়ালিফিকেশান কত লাগবে ক্যান্ডিডেট শুড পজেস দ্য ফলোয়িং রিকুইজিট এজুকেশনাল কোয়ালিফিকেশান এনে কী কী লাগবে এখানে আচ্ছা এটা যেহেতু স্থায়ী পদে নিয়োগ এটা মনে রাখবেন আচ্ছা এখানে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে তাহলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে পাস হতে হবে তারপরে আর কি লাগবে তাহলে মিনিমাম কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশান পাস বা তার সমতুল্য নট ক্যান্ডিডেট পজেসিং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড অলসো আপলোড দেয়ার টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান সার্টিফিকেট তো যাদের উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এগুলো আছে তারাও কিন্তু আপলোড করতে পারবেন কিন্তু স্পোর্টস কোলিফিকেশন থাকতো হবে স্পোর্টস কোলিফিকেশন অ্যাচিভমেন্টস তো অনলি দোজ পারসন্স হু हैव অ্যাকুয়ারড দা ফলোইং স্পোর্টস অ্যাচিভমেন্ট एलिজিবিলিটি নরমস দা চ্যাম্পিয়নশিপ ইন দা চ্যাম্পিয়নশিপ फ्रॉम 14 2021 টু তাহলে 14 2021 থেকে যারা খেলাধুলায় মানে সার্টিফিকেট অর্জন করেছে অ্যান্ড আর অ্যাক্টিভ এবং এখনও সক্রিয় আছে উইল বি টু অ্যাপ্লাই তারাই কিন্তু আবেদন করতে পারবে ওপরে যে পোস্টগুলোর কথা বলা হলো ইভেন্টে সেই সমস্ত তাহলে এই তারিখটাও মনে রাখবেন যে আপনাদের যে খেলাধুলার সার্টিফিকেট সেটা এক চার দু হাজার একুশের পরে যেন হয়ে থাকে আরও কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে নোটিফিকেশানটি বড় আছে তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন তো মনে রাখবেন এখানে অনলাইনে আবেদন করতে হবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে এখানে যে বেতনক্রমের কথা বলা হয়েছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো পর্যন্ত জিপি হচ্ছে আঠারোশো মিনিমাম স্পোর্টস নামস ফর রিক্রুটমেন্ট খেলাধুলার যে সার্টিফিকেট তার নিয়মাবলী এখানে দেওয়া আছে যে রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন অ্যানি অফ দ্য ক্যাটেগরি সি চ্যাম্পিয়নশিপ আর ইভেন্টস অথবা অ্যাটলিস্ট থার্ড পজিশান ইন ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপস সিনিয়র ক্যাটেগরি অথবা রিপ্রেজেন্টেড এ স্টেট অফ ইকুইভ্যালেন্ট ইউনিট অ্যাক্সেপ্ট ইন ম্যারাথন আর ক্রস কান্ট্রি উইথ অ্যাটলিস্ট এইথ পজিশন ইন সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনলি তাহলে এই সমস্ত খেলাধুলার সার্টিফিকেটগুলো থাকতে হবে অ্যাডিশনাল অ্যাকসেপ্টেবল স্পোর্টস অ্যাচিভমেন্ট এলিজিবিলিটি ইলিজিবিলিটি নামস ফর সার্ট অ্যান্ড ডিসিপ্লিন কিছু কিছু ক্ষেত্রে দেওয়া আছে নিয়মাবলী যেমন এখানে ব্যাডমিন্টন টেবিল টেনিসের ক্ষেত্রে বলা আছে যে অনলি দ্য কারেন্ট অ্যানুয়াল অল ইন্ডিয়া র্যাঙ্কিং সেল বি কনসিডার্ড তাহলে বর্তমানে যারা অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে খেলছে টেবিল টেনিস তারা এখানে এক বছরের জন্য তাদের ভ্যালিড বলে গণ্য করা হবে হায়েস্ট র্যাঙ্কিং মে বি কনসিডার্ড ভ্যালিড ফর ওয়ান ইয়ার হকি উমেনের ক্ষেত্রেও কিছু নিয়মাবলী বলে দেওয়া আছে এখানে ক্রমগুলো দেওয়া আছে ক্যাটেগরি ক্যাটাগরিরাইজেশান অফ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ব্যাপারে কিছু বলা আছে স্কিম অফ রিক্রুটমেন্ট দ্য প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেট উইল বি অ্যাজ আন্ডার প্রথমে হবে কিভাবে নিয়োগ স্ক্রিনিং আর স্ক্রুটনি اپ অ্যাপ্লিকেশন তাহলে প্রথমে বাছাই পর্ব হবে স্ক্রুটনি হবে তাহলে প্রথমে বাছাই পর্ব হবে যতগুলি অ্যাপ্লিকেশন পড়বে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আর ফর্ম ফিলআপে সময় আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার তারপরে ফটো আইডি প্রুফ আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এ সমস্তগুলো দিতে পারেন আপলোড করে স্পোর্টস কোটার যে সার্টিফিকেট সেটাও আপনাদেরকে আপলোড করতে হবে আচ্ছা ফর গেম গেম স্কিল ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড কোচেস অবজারভেশন ডিউরিং ট্রায়ালস আপনাদের যে পরীক্ষা হবে স্পোর্টসের ফিট ক্যান্ডিডেট টোয়েন্টি মার্কস অর মোর হবে টোটাল চল্লিশ মার্কের আর নট ফিট ক্যান্ডিডেট বিলো তাহলে ফিট গ্রাহ্য বা মান্য করা হবে পঁচিশ পেলে বা তার উপরে কিন্তু পঁচিশের নিচে পেলে হবে না টোটাল হবে এখানে চল্লিশ মার্কের আর ডেসক্রিপশনে দেওয়া আছে এজুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স আর পার্সোনালিটি টেস্ট এগুলোতে থাকছে দশ মার্ক আর ফর অ্যাসেসমেন্ট অফ রিকগনাইজড স্পোর্টস অ্যাচিভমেন্টস অ্যাজ পার নামস এখানে থাকছে পঞ্চাশ মার্ক মিনিমাম কোয়ালিফাইং মার্কস এটার ক্ষেত্রে মার্কস মেডিকেল এক্সামিনেশন হবে আপনাদের ফিটনেস সার্টিফিকেট দিতে হবে তারপরে পিরিয়ড অফ প্রবেশন আপনাদের নিয়োগ বা বাছাই হওয়ার পরে দু বছরের প্রবেশন বা শিক্ষানব্বিশ হবে শিক্ষা দেওয়া হবে তারপরে নিয়োগ তারপরে আপনাদের ট্রেনিংয়ে পাঠানো হবে পিরিয়ড অফ ট্রেনিং তারপর এগ্রিমেন্ট করা হবে ডিটেলস অফ এগ্রিমেন্ট ওয়ান ডে সই করে নেওয়া হবে স্পোর্টস পারসনস রিকোয়ার্ড এগেনস্ট স্পোর্টস কোটা শ্যাল বি টার্মিনেটেড ফর সার্ভিসিফ দ্য ইনফরমেশন আর ডকুমেন্টস ফার হিম হার ফর রিক্রুটমেন্ট ওয়ান ফান্ড স্পোর্টসের খেলাধুলার যদি কোনো ভুলভ্রান্তি পায় বা ফেক্স সার্টিফিকেট পায় তাহলে আপনি বাতিল হয়ে যাবেন অর্থাৎ যেগুলো জেনুইন সার্টিফিকেট সেগুলোই করবেন যাদের জেনুইন আছে অ্যাপ্লিকেশন ফিজ ট্রায়াল বা এক্সামিনেশন ফি এক্সামিনেশন ফি

তো আপনাদের টোটাল পাঁচশো টাকা করে কাটবে এবং যেদিন ট্রায়াল হবে পরীক্ষা হবে সেদিন আপনারা আপনাদের একা মানে চারশো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ফর ক্যান্ডিডেটস যারা এস সি তাদের আড়াইশো টাকা কাটবে এবং ট্রায়ালে ফেরত দিয়ে দেওয়া হবে ফি এক্সামশান আবেদনের ছাড় কাদের ক্ষেত্রে দেওয়া আছে মাইনরিটি মিনস মুসলিমস খ্রিস্টান সিখস বুদ্ধিস্ট জোয়ারডিস্ট পার্সিজ ফর ক্লেমিং এক্সামশান রিফান্ড ফ্রম দ্য এক্সামিনেশান ফি মাইনরিটি ক্যান্ডিডেট শুড আপলোড সেলফ ডিক্লারেশন অ্যাজ মেনশনড ইন অ্যানেক্সটার এ তাহলে এই সমস্তদের ফি যে আছে তো যারা মাইনোরিটি তাদেরকে অ্যানেক্সটার এতে একটা ফর্ম ফিল আপ করে অনলাইনে ফর্ম ফিল আপের সময় সেটা আপলোড করতে হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তার ডকুমেন্টস আপনি যে মাইনরিটি তার সার্টিফিকেট প্রদান করতে হবে তাছাড়া ইকোনমিক্যালি উইকার যারা তাদের বিষয়ে এখানে কিছু কিছু বলে দেওয়া আছে জেনারেল সাধারণ নিয়মাবলী নো রিল্যাক্সেশান ইন এডুকেশন স্পোর্টস নামজ এজ রিল্যাক্সেশন শ্যাল বি পারমিসিবল এসবের ক্ষেত্রে কোনো ছাড় নেই শিক্ষাগত যোগ্যতা খেলাধুলা বয়স এসবের কোনো ছাড় দেওয়া না এখানে যেটা চেয়েছে সেটাই কিন্তু লাগবে নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখবেন সব থেকে ভালো হবে ইনভ্যালিড অ্যাপ্লিকেশান কাদেরগুলো হবে এনি অফ দ্য ফলোয়িং ডিফিসিয়েন্সিজ বা ডিসক্রিপেন্সিজ ফাউন্ড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ডকুমেন্ট সাবমিটেড নট সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট উ রেন্ডার দ্য অ্যাপ্লিকেশান ইনভ্যালিড অর্থাৎ ঠিকঠাক ডকুমেন্ট সাবমিট করেননি বা আপলোড করেনি তাদের ফর্মগুলো ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা বর্তমানে যদি কেউ কোনো দপ্তরে চাকরি করে থাকেন তাহলে তাকে সংশ্লিষ্ট দপ্তর থেকে এনওসি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে ক্যান্ডিডেটস টু নোট দ্যাট ওয়ার্ল্ড রেলভেন্ট সার্টিফিকেটস অফ এডুকেশন কাস্ট অ্যান্ড স্পোর্টস কোয়ালিফিকেশন আর টু বি আপলোডেড উইথ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফলিং হুইচ অ্যাপ্লিকেশন বি রিজেক্টেড তাহলে অনলাইনে যখন আবেদন করবেন আপনাদের সমস্ত এই সমস্ত সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে এগুলো আপলোড না করলে প্রার্থীপদ বাতিল হয়ে যাবে তো যখন আপনাদের ট্রায়াল হবে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং এক সেট বা দু সেট জেরাক সেল প্যাটিস্টেড করে সঙ্গে নিয়ে যাবেন মিসিলেনিয়াস স্টেপস টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান এখানে পদক্ষেপ দেওয়া আছে কী কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তাহলে ওই যে ওয়েবসাইট উপরে বলে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে আবেদন করবেন সেখানে লগ ইন করতে হবে মানে আইডি তৈরি করতে হবে রেজিস্টার দ্য ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হলে আপনি অনলাইনে আবেদন করে আবার লগ ইন করবেন সেই নতুন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম পেমেন্ট এক্সামিনেশান ফি এগুলো করতে হবে আপলোডিং ডকুমেন্টস ফটো সিগনেচার থাম ইমপ্রেশান তারপর অনলাইনে পেমেন্ট কাটাতে হবে আর প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন এনকোলোজাস টু বি আপলোডেড উইথ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইনে যখন আবেদন করবেন তখন এ সমস্ত জন্মের প্রমাণ শিক্ষাগত সার্টিফিকেট কাজ সার্টিফিকেট খেলাধুলার সার্টিফিকেট এগুলো সব আপলোড করতে হবে আজার এস সি এস টি ও বিসি বা মাইনোরিটি এস তাদের সার্টিফিকেট একটা নির্দিষ্ট ফর্ম্যাটে যেটা অ্যানেকস্টার ওয়ান ও থেকে অ্যানেক্স্টার ফাইভ উইল বি ডাউনলোডেড এই অ্যানেক্সারগুলো এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা পূরণ করে নির্দিষ্ট বা সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে সিল সই করে করে নেবেন এটা হচ্ছে মূল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আর সি আর ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন এটা প্রকাশিত হয়েছে পনেরো হাজার চব্বিশ চেয়ারপারসন রেল রিক্রুটমেন্ট সেল এলপিএনআর নর্দার্ন রেলওয়ে তাই হচ্ছে রেল ডিপার্টমেন্টে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি যেটা স্পোর্টস কোটায় নিয়োগ হবে আটত্রিশটি শূন্য পদে এবং লাস্ট ডেট হচ্ছে ষোলো ছয় দু হাজার অনলাইনে আবেদন হবে তার যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান পাবলিশ হয়েছিল তার ভিডিও বাইনে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে সব কিছুই তুলে ধরা হলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যাদের যোগ্যতা আছে সার্টিফিকেট আছে খেলাধুলার আবেদন করবেন তো আজকে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে